একটা শিল্পীর আসলে কোনো বাউন্ডারি নাই, তার নির্দিষ্ট কোনো ঘন্টি নাই, কারণ একটা শিল্পী হচ্ছে ফুল। একটা ফুলকে আপনি যে পাত্রেই রাখবেন সেটা বিকশিত হবেই। আর আমি চারিদিকে যেদিকেই আজকে চোখ বুলাইতেছি সব দিকেই শুধু নৌকার জয়ধ্বনি দেখতে পাই। হয়তো কেউ কেউ মুখের মুখে বলছে, আবার কারো কারো চোখের যা ভাষা, বিশেষ করে মায়েদের। তো আমার কাছে মনে হয় যে আমার শিল্পী মমতাজ বেগমের যেই তরি, যেই নৌকা, সেটা পাল উড়াই দিছে। কি বলেন মায়েরা, আমার ধারণা ঠিক আছে তো? ওরে জয় 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 শেখ হাসিনার জয়, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের লোকে কয় জয় জয় জয়। ওরে জয় 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 শিল্পী মমতাজের জয়, আমার মমতাজে মানুষ ভালো জনগণে কয় জয় জয় জয়। ওরে জয় 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 শেখ হাসিনার জয়, বঙ্গবন্ধুর যোগ্য কন্যা দেশের লোকে কয় জয় জয় জয়। জয় 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 শিল্পী মমতাজের জয়, আমার মমতাজে মানুষ ভালো জনগণে কয় জয় জয় জয়। শিল্পী মমতাজ আবার আইসে নৌকা নিয়া, সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া। আমার শিল্পী মমতাজ আবার আইসে নৌকা নিয়া, সেবা করার সুযোগ দিবেন আপনারা ভোট দিয়া। শেখ হাসিনার সরকার মানি দেশের উন্নয়ন, আমরা কেন করব না তার কাজের মূল্যায়ন। আল্লাহ বলি, হরি বলি, কৃষ্ণ বলি, কালী বলি, স্রষ্টা বলি, প্রত্যেকেই বলছে যে তোমার যে ভালো ফলে, ভালো কর্মে তুমি পাবে ভালো পুরস্কার, মন্দ করিলে মন্দর ক্ষমা নাই রে। আর কেউ সেদিন দোজকে যাবে, কেউ সেদিন নরকে যাবে, বেহেস্তে যাবে, স্বর্গে যাবে, যেটাই বলি কেন, যার যার কর্মের ফল শেষে ভোগ করবে। কিন্তু শুক্রিয়া না তা আদায় করা উচিত। আপনি আর আমি শুক্রিয়া আদায় করলাম না, তাহলে তার দরবারে তো আমি অপরাধী রয়ে গেলাম। আর আপনি যদি এই জন্মে কত সুন্দর গুরুর মুখের বাণী দিয়ে সমস্ত ভক্তকুলকে বুঝাই গেলেন যে আমি করি রাধা নামে সাদা প্যাসেঞ্জার পার করি, কারণ আমারই নাই যদি ভক্ত হয়ে সেই নারীত্বের স্বভাব নিয়ে, শিশু স্বভাব না নিয়ে আসা যায়, তাহলে আমি পার করি না। তাহলে আপনি এই জন্ম তো ঠেকে রইলেন। আর আবার বলছে তো যে এই নৌকা তো সৃষ্টিতে থেকে এই পর্যন্ত সব জায়গায় আছে, জানেন কি না? লালন সেজি বলছে না, রূপকাষ্ঠেরই নৌকা খানি নাই ডুবার ভয়, পারে কে যাবি নবীর নৌকাতে। নৌকায় চড়ে সবার পার হইতে হবে। আর আমার বঙ্গবন্ধুর নৌকা, আমার জননেত্রী শেখ হাসিনার নৌকা, এবং সেই নৌকার মাঝি এবং সেই নৌকার হাল ধরেছে আজকের আমাদের মমতাজ বেগমের নৌকা। আপনারা, আমি ছোট মানুষ, অত কথা জানিও না, অত কথা বলতে, আমি সন্তান হিসেবে আমার মায়ের জন্য যতটুকু বলা, আমার যতটুকু মন থেকে প্রাণ থেকে আমি রেখে গেলাম, কারণ ভালো মন্দ বিচারের দায়ভার সবকিছু আপনাদের উপরে। দেখেন, একটা মানুষের বাবা নাই, মা নাই, এতে মৃত, আজকে চোখের পানি ঝরে যায় আপনাদের সামনে দাঁড়ালে, কি আছে বাকি তার জীবনে আর পাওয়ার? তিনি একদিন গান করলে, তার একার জন্য যদি চিন্তা করে, তাহলে 2 বছর তিনি বসে খাইতে পারে। তার জীবনে কি এমন পাওয়ার বাকি আছে, কি সে পাইতে পারে, কি তার আশা আকাঙ্ক্ষা বাকি আছে? যতটুকু আছে ততটুকু আপনাদের চরণের কাছে পড়েই তার সমস্ত দুঃখ কষ্ট সে ভুলে থাকতে চায়, বাকিটা জীবন আপনাদের সেবা করতে চায়। আপনারা অবশ্যই তাকে, আপনারাই তো তার বাবা, আপনারাই তার মা, আপনারাই তার আত্মীয়, আপনারাই তার স্বজন, বন্ধু বান্ধব, আপনাদের চরণ কাছে তাকে রাখবেন, আপনাদের চরণ থেকে তাকে ছাড়া করবেন না, এইটুকুই আমি শুধু বললাম। আর আমার একজন শিল্পী মানুষ, বিশ্বাস করেন, একজন বাউলের মধ্যে কোনো গরল নাই। আমরা যতটুকু চিন্তা করি খুব সাধারণভাবে, আপনারা আমার মধুবয়তির কথা জানেন তো, তার আশাটা কোত্থেকে? আমাদের বঙ্গ প্রেমিক মতিন লেখছিল না, পিতা তোমার মধুবয়াতি মনে প্রাণে ছিলেন এক খাঁটি, ওর মাতা হয় উজালা বেগম ছিল এক জুটি, তারা ছিল এক জুটি। পিতা তোমার মধুবয়াতি মনে প্রাণে ছিলেন খুব খাঁটি, ওর মাতা হয় উজালা বেগম ছিলেন এক জুটি, তারা ছিলেন এক জুটি। ওই জয় মণ্ডপে রেখে স্মৃতি, জয় মণ্ডপে রেখে স্মৃতি, সারা বিশ্বে করছেন কাজ মানিকগঞ্জের মানিক রতন বেগম মমতাজ, আমাদের মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতাজ।
ওই বাউল মাতা কিংবদন্তি বাউল মাতা কিংবদন্তি সারা বিশ্বের মাথার তার মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতাজ ওর মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতাজ বাউল মাতা কিংবদন্তি বাউল মাতা কিংবদন্তি সারা বিশ্বের মাথার তার মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতাজ ওর মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মম কি ঠিক আছে তো মায়েরা সবাই ভক্তি মত আমরা মানিকগঞ্জের মানিক রতন শিল্পী মমতাজ আমাদের মানিকগঞ্জের মানিক রতন ভালোবাসার মমতাজ জয় গুরু दोनों